পাড়ার বিয়ের মরশুমে মেতে ছিল সকলে আচমকাই ছন্দপতন বছর শেষে এ এক খারাপ খবর বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ কিংসুক গঙ্গোপাধ্যায়ের অভিনয় আর কোনোদিন দেখতে পাবেন না ছোট পর্দার দর্শক সকলকে কাঁদিয়ে বাইশে ডিসেম্বর চির নিদ্রায় চলে গেলেন এই জনপ্রিয় টেরি তারকা বছর শেষের সঙ্গে শেষ হয়ে গেল কিংসুকের পথ চলাও দীর্ঘদিন ধরেই রোগ ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধের লড়াই চলছিল তার শুক্রবার ছিল সেই লড়াইয়ের শেষ দিন The cat sat on the তারাদের দেশে হারিয়ে গেলেন দ্বিতীপ্রিয়া রায়ের সহ অভিনেতা কিংসুক করুণাময় রানী রাসমণি ধারাবাহিকে গোবিন্দ সাত্রা চরিত্রে অভিনয় করেছিলেন কিংসুকের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এলো টলিপাড়ায় সোশ্যাল মিডিয়ায় কিংসুকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মী কাঞ্চনা মৈত্র ও ঋতজিৎ চট্টোপাধ্যায় ঋতজিৎ তার আত্মার শান্তি কামনা করে লেখেন ভালো থেকো দাদা একসঙ্গে অনেকদিন কাজ করার অভিজ্ঞতা অন্যতম হিট মেগা আমার সিরিয়ালে চির শান্তিতে অভিনেত্রী করেছেন। তিনি লেখেন নিজের স্বপ্ন নিয়ে লড়াই করার মতো একজন মানুষ চলে গেলেন যেখানেই থেকো ভালো থেকো আমি বিশ্বাস করি তাই বললাম তোমার পরের জার্নিতে সব স্বপ্ন পূরণ হোক শান্তিতে থেকো বলবো না শুধু বলবো যাত্রাটা শুভ হোক রামপ্রসাদ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করেছিলেন কিংসু গত মাসের শেষেই সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে নিজের ভালো লাগার কথা বলেছিলেন লিখেছিলেন অনেকদিন পর কাজে ফিরে এমন প্রাপ্তিও ভালো লাগে সুদূর ব্যাঙ্গালোর থেকে আমার এক বন্ধু তার পরিবার আমার কাজটি দেখার সময় টিভি স্ক্রিন থেকেই ছবিটি আনন্দে শেয়ার করল আমি আপ্লুত গত চোদ্দই ডিসেম্বর ছিল কিংশুকের শেষ ফেসবুক পোস্ট তার বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন দীর্ঘ আড়াই দশকের বেশি সময় অভিনয় জীবনে একাধিক টেলিফিল্ম মেগা সিরিয়ালে কাজ করেছেন আমার দুর্গা করুণাময়ী রানী রাসমণি গুড্ডি উমার সংসার দেবী চৌধুরানীর মতো অসংখ্য হিট মেগার পরিচিত মুখ ছিলেন কিংসুক গঙ্গোপাধ্যায় সিরিয়ালের গণ্ডিতেই নিজেকে আবদ্ধ রাখেননি কিংশুকের মধ্যে বরাবরই নতুন কিছু করার তাগিদ ছিল দু হাজার বাইশে পরিচালনায় হাতে খড়ি দ্য হিউম্যানিটি স্বল্প দৈর্ঘ্যের এই ছবিটি পরিচালনা করেছিলেন প্রয়াত অভিনেতা কিংসুক গঙ্গোপাধ্যায়